সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও সঙ্গীত সুধা, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও সুর বাহারে, সুরের সাগরে উতাল পাতাল না বাইয়ে যাও, সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, ভৈরবি ভোরে সাঝবাতি সন্ধ্যায়, পূরবি পুলকিত রজনী গন্ধায়, জল ছবি যোছনা ছন্দে ভাসে, হাসি ওই ভালোবাসা খুঁজে না, সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও সঙ্গীত সুধা, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও এই সুরে কাছে যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল থরে মুখ থরে দয় গাথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছে গলায় নিয়েছে সে উপহার, জনমে জনমে
যুগে যুগে অনিবার। নমস্কার, সঙ্গীত সুধার সমস্ত দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমাদের মধ্যে এসছে সঙ্গীত শিল্পী বন্ধু সোনালি মণ্ডল, সরাসরি আমরা ওর কাছে চলে যাই। তোমার গান দারুণ লেগেছে, সেই জন্যে আমি কবিতা না বলে পারলাম না। তা তুমি কি আজকে তোমাদের গানের ডালি কি সবই রবীন্দ্রনাথের? হ্যাঁ, আজকে রবীন্দ্রনাথের গানই গাই। আর তুমি কি সঙ্গীত সুধায় কি আমাদের প্রথমবার? সঙ্গীত সুধায় তোমাকে প্রথমবার পেয়ে ভীষণ আনন্দ লাগছে। তা তোমার পরবর্তী গানে যাই। থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। অসাধারণ তোমার গান, মানে মন একদম ভরে গেল। তা আমাদের ছোট্ট তো একটা বিরতি নিতেই হবে, বিরতির পর আমরা আবার ফিরে আসব। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি আবার
সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঙ্গীত সুধা। সঙ্গীত সুধা, সঙ্গীত সুধা। বিরতির পর আমরা আবার ফিরে এলাম, সাথে করে নিয়ে আমাদের সঙ্গীত শিল্পী বন্ধু সোনালী মণ্ডল। আমরা সরাসরি ওর গানে চলে যাই, শুনি তোমার এবারের গান। অসাধারণ লেগেছে, মানে আমি কবিতা না বলে আর পারলাম না। তোমার পরবর্তী গানে ভীষণ সুন্দর যাবো আমরা। পরের গানটাও রবীন্দ্রনাথের গান, অবশ্যই চেষ্টা করি। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যায়। তার আগে একটু জিজ্ঞেস করি, তুমি কবে থেকে গান শুরু করলে শেখা? গান শুরু করেছি ছোট থেকে, আমার বাড়িতে পরিবেশটা ছিল গানের। অবশ্যই আমার দিদি খুব ভালো গাইতো, ওর জন্যই গানটা তৈরি হয়েছিল। তো পরের দিকে এবারে তখন কখনো ভাবিনি যে গানটা নিয়ে পড়বো বা গানটা নিয়েই থাকবো। গানটা নিয়ে পড়বে যখন বলছো, তার মানে তুমি কোথায় পড়েছো গান নিয়ে? রবীন্দ্রভারতী। যখন থেকে আমি রবীন্দ্রভারতীতে অ্যাডমিশন নিই তখন থেকে গানটা মানে তুমুলভাবে শুরু হয়েছে বলতে পারো, যে সবটাই গান নিয়ে চলেছিল। তো সেই থেকে শুরু গানের। আর রবীন্দ্রভারতী যখন ওখানে, তো অগ্নিবোধা অনেকেই অগ্নিবোধা পেয়েছো। আবার আমরা তাহলে গানে চলে যাই, তোমার এবারের গান কি? এবারে রবীন্দ্রনাথের গান অবশ্যই, কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও। কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও, ওহে চন্দ্র
কুসুমে চরণ চিহ্ন দিয়ে আমাদের এখানে সঙ্গীত সুধা এসে খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে, খুব অর্গানাইজড, খুব ভালো লাগছে গাই। আমাদেরও খুব ভালো লাগছে, তোমাকে আবার আমরা চাই এখানে। কিন্তু আমাদের ছোট্ট বিরতি নিতেই হবে, ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসছি। দেখতে থাকুন সঙ্গীত সুধা। সঙ্গীত সুধা, সঙ্গীত সুধা, শেষ গানে রে রেশ নিয়ে যাও চলে, শেষ গানে রে রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও বলে, হায় শেষ
তোমার গানের রেশ নিয়েই বলি। যখন আমি অখর ঘুমে, যখন মধ্য রাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দিনের বেলায় তিনি সঙ্গে আছেন, যখন তাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমি পথ হারাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। তাই গুরুদেবের গানে গানে আজকে আমরা প্রণাম জানালাম, অসাধারণ তোমার গানে আমরা স্নাত হলাম। তুমি আবার এসো আমাদের এই সঙ্গীত সুধায়, আবার যেন তোমাকে আমরা তোমার গান শুনতে পারি। নিজেকে অনেক ধন্য মনে করি। আর আজকে যে এত সুন্দর আপনারা শিল্পীর সাথে সঙ্গত করলো, যে সব যন্ত্রশিল্পী দাদারা, তারা হলেন কৌশিকদা, বাপিদা এবং বিকাশদা। তাই সকলকে আমরা জানাই ধন্যবাদ, এবং শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, এখানে অংশগ্রহণ করার জন্য টিভিতে যে স্ক্রল যাচ্ছে নাম্বার সঙ্গীত সুধার, সেখানে যোগাযোগ করুন আর চলে আসুন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনারা খুব ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আজকের মতো আমি পারমিতা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। সঙ্গীত সুধা ছড়িয়ে দাও।